নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফ উইথ সুতনায়া চ্যানেল থেকে আমি সুতপা আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার দিন সকালবেলা, প্রচণ্ড গরম, মানে উত্তরবঙ্গে এত গরম ভাবাই যাচ্ছে না। ভাদ্র মাসটা একটু গরম পড়ে, কিন্তু গরমটা একদম অস্বাভাবিক হয়ে গেছে। তো গত রাত্রে ওই জন্য কারোরই ঠিকভাবে ঘুম হয়নি, না মেয়ের, না আমার, না আমার হাজবেন্ডের। তো আজকে উঠতেও সেরকম দেরি হয়ে গেছে, আর ঘুমটা ঠিক না হওয়ার কারণে শরীরটাও খুব একটা কারোরই ভালো নেই। তো তাই আজকে আর সকাল সকাল কোনো রান্না করিনি, এমনি জল ঢালা ভাত ছিল গতকাল রাত্রে, সেই ভাত আর এই আলু পেঁয়াজ দিয়ে বেসন ভাজা, এইটা খেয়ে এখন ও ডিউটি চলে যাবে। আর মেয়েকেও এইটা দিয়ে একটু মুড়ি খাইয়ে দেবো, কলা আছে, তো এইটা দিয়ে এখন সকালে টিফিন হবে। আর আকাশের মুখ দেখুন কীরকম ভার হয়ে আছে, মানে একটা গুমোট ভাব। উত্তরবঙ্গে এতটা গরম হবে মানে সত্যি কল্পনা করার বাইরে, মানে হাঁসফাঁস অবস্থা এমন, আর এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। যদিও কয়েক পশলা বৃষ্টি হয়েছে, আমাদের বারান্দার সামনে এই 12 মাসি শিউলি গাছটা একটা নাম না জানা ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে সাদা ফুলটা। তো জানি না কি ফুলটার নাম কি বা এই গাছটা কি। তো আমার হাজবেন্ড বেরিয়ে গেল, মেয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলো, আমিও একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে উঠে এই ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু করব না, মেয়ে ঘুমাতে যাওয়ার আগেই বলে গেছে সে কই মাছ খাবে। তো কই মাছের একটু ঝোল আগের দিন করেছিলাম, ঝোলটা বেশি হয়ে গেছিলো, আমি তুলে রেখেছিলাম। তো একটা কই মাছ ভেজে সেই ঝোলটাই দিয়ে দেব। আর আগের দিনে একটু ডালও আছে, গতকাল রাত্রে একটু পোস্তও আছে, আর আমাদের দুটো মৃগেল মাছ ভাজা করব বা ঝাল করব, কিছু একটা করব আর কি। তো আমার বাটনা তো বাটাই থাকে সর্ষে পোস্ত, তো সেটা ঝাল করলেও মানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো মেয়ের জন্য একটা কই মাছ বের করে নিলাম, আর আমাদের জন্য দুটো মৃগেল মাছের পিস বের করে নিলাম। পিস থেকে বের করার পরে ভালো করে ধুয়ে নিলাম আরেকবার, দিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। যদিও আমি মাছ ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে রাখি, তো তারপরে নুনটা এখন তো ধুয়ে দিলাম, তো একটু নুন মাখিয়ে এখন একটু রেখে দেব, আর ওর মাছটা ওই ঝোলে দিয়ে আমি ফুটিয়ে নেব। তো ভাবছি আর ফ্রিজে আর কিছু আছে কিনা সেটা একটু করব, দেখছিলাম লাল শাক আছে, তো সেই লাল শাকটা একটু ভেজে নেব আর কি। তো এই যে ফ্রিজে লাল শাকটা দেখছিলাম আছে, মনে পড়লো যে হঠাৎ লাল শাকটা আছে, তো লাল শাকটা আর বেশি দিন রাখবো না, ও শনিবার দিন এনেছিল, আজ মঙ্গলবার হয়ে যাচ্ছে, তো ওটা খেয়ে নেব ভেজে। তো এখানে লাল শাকটা আমি 5 ফোড়ন কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে হচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের কই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি ঝোলে দিয়ে দিয়েছি, এবারে ঝোলটা একটু ফোটাবো। আর আমাদের মাছটা ওদিকে ভাজা হচ্ছে, এই করতে করতে হঠাৎ মেঘ ডেক ডেকে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হলো, মানে অবশেষে স্বস্তির নিঃশ্বাস যেটাকে বলে সেটাই আর কি ফেলা যাবে। তো একটু তো হলেও ওয়েদারটা ঠান্ডা হবে এই আশা। তো এদিকে মাছটাকে বেশ কড়া করে ভেজে নিয়েছি, তো ভাবছি মাছটা ঝালই করে নেব। আর ঝালের জন্য এই যে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কুটে রেখেছি, আর এটাও তো আগের দিনের পোস্তটা। তো আমার হাতটা কালকে হঠাৎ কেটে গেছে, মানে হাতের মাঝের আঙুলটা, তো সেই জন্য হাত আঙুলটা ব্যান্ডেজ করা আছে, মানে অনেকটা ডিপ করে কেটেছে, তো তাই মানে তেল, মানে বিশেষ করে নুন হলুদ বা এই মশলা লাগলেই জ্বালা জ্বালা করছে, তাই ওটা ব্যান্ডেজ করা আছে। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এই বাটিতে তুলে নিচ্ছি। আমি এভাবেই মাছের ঝাল করি, মানে একদম সব কিছু দিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দিই। আর এই তেলটা তো আর রেখে লাভ নেই, তেলটা পুড়েই গেছে, মানে পুড়ে গেছে বলতে অনেকটা কালো কালো হয়ে গেছে, তো এটাই তো আর কিছু করা যাবে না, ওই জন্য তেলটা মাছের ঝালেই দিয়ে দিলাম। তো এখানে আমি মেয়ের ঝোলটা বসিয়ে দিয়েছি, মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, উঠেনি, তো ও ঘুমাক, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ও ঘুমোচ্ছে, তাই এখানে একটু জল অ্যাড করলাম।
আমার ফ্রিজে যে সর্ষেটা বাটা ছিল সেটা এই মাছের সঙ্গে মাছের ঝালটা যে করব সেটাই নিয়ে নিচ্ছি। আমি আজকে পাতলা করে মানে অল্প করে মশলা দিয়েই করব। তো এই যে মশলাটা নিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিলাম। তো এতে নুনটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এখন ভালো করে মশলাটা জলের সাথে মানে মাছ টমেটো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটা রেখে দেবো। দেখি একদম খাওয়ার আগে একটু ফুটিয়ে মানে তৈরি করব না আগে তৈরি করে নেবো সেটা এখনও ভেবে উঠতে পারছি না, যেরকম টাইম থাকবে সেরকম। আর এদিকে মেয়ের মাছের ঝোলটা প্রায় ফুটে গেছে। তো আমি এই যে বাসনের একটা নিচে নামিয়ে রেখেছি, আমার বাসনের একটা থাকে ওই সিঙ্গে মানে গ্যাস স্ল্যাবের ওপরে, আর এই যে বড় ঝুড়িটা এটা নতুন মানে এটা নতুনভাবে সাজিয়েছি রান্নাঘরটাকে। বড় ঝুড়িটা আমিও বাসনপত্র রাখি আর স্ল্যাবটা থাকতো এখানে। তো এখন মানে বাসন টাসন যখন মাজি একসাথে তখন ওখানে স্ল্যাবটা তুলে বাসনের জলটা এখানে এক্সেস জলটা ড্রেন করে নিই, তারপরে আবার ওটাকে নামিয়ে রেখে দিই। তো এই যে যে বাটি পোস্তটা করেছিলাম কালকে, তো সেইটা একটুখানি বেশি ছিল, সেইটা আবার একটু গরম করে নিচ্ছি জল দিয়ে। যদি এই পোস্তটা একটু মেখে খাওয়াবো তাই গরম করে নিচ্ছি এখনই। আর এখানে লাল শাকটা প্রায় রেডি হয়ে গেছে, তো এবার একটু বাদাম কুচি আর একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর ভাবছিলাম যে মাছটা পরে ফোটাবো, কিন্তু না, সব কাজ করেই একটু রেস্ট নেব। তো মাছটা হচ্ছে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে শাক ভাজার কড়াটা পড়েছে আর গ্যাসের একটা স্টোভ পড়েছে, এটা আমি এক্ষুনি ধুয়ে নেব। মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। মাছের ঝালটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো রান্না করার পরে আমি দেখলাম যে হচ্ছে মানে আমি হাঁড়িটা চেঞ্জ করে আমি ক্যাসারোলে নিয়ে নিয়েছি ভাতটা, কারণ আসবেই তো আমার হাজব্যান্ড অনেকটা দেরি করে, তো সেই আড়াইটার দিকে আসবে, তো ওই জন্য ভাতটা গরম রাখার জন্যই আমি ক্যাসারোলে নিয়ে নিলাম। এখানে লাল শাক ভাজা হয়েছে, ক্যাসারোলে আছে ভাত, আর হাঁড়িটা আমি মেজে নিয়েছি। তো এটা আগের দিনের একটুখানি ডাল আছে, তো ফ্রিজে আর রাখবো না, এমনিতেই মাংস টাংস অনেক কিছু আছে, রাখার জায়গাও নেই। আর এটা হচ্ছে মাছের ঝাল, টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করেছি। আর এটা হচ্ছে মেয়ের কই মাছ দিয়ে সব সবজি দিয়ে একটা ঝোল, আর আছে বাটি পোস্ত মানে আলু টমেটো দিয়ে যে বাটি পোস্তটা হয় সেইটা। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না, মানে সকালে রান্না করতে না পারলে এইভাবে ম্যানেজ করে রান্না করি। তো যেহেতু আমার মেয়ে আজকে ঘুমোচ্ছে তো সেই ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে অনেকটাই, তো না হলে অনেকটাই অসুবিধা হয়ে যেত ওকে দেখা তারপরে রান্না করা। তো এখানে আমার হাজব্যান্ড আসার পরে ও জল টল ভরে আবার ফিল্টারে জল ঢেলে রাখে, তো ওর কাজটা যেহেতু আজকে আমার সুযোগ আছে তাই আমি কি বোতলগুলোতে জল ভরে রেখে দিচ্ছি যাতে ও এসে আবার ড্রাম থেকে জল ঢালতে ওর সুবিধে হয়। তো মোটামুটি ফিল্টারে যতটা জল ছিল যতগুলো বোতল ভরা যেত 4-5টা বোতল ভরা গেছে, তো আমি ভরে রেখে দিয়েছি। তো আজকে জলও দিতে আসবে, তো আমার হাজবেন্ড এসে বাকি মানে ফিল্টারের জলটা ঢালবে অন্য ড্রাম থেকে। তো ওর কাজ কিছুটা আমি এগিয়ে রাখছি যাতে ওর সুবিধে হয়, আর ও আমাকে অনেকটা হেল্প করে, এমন নয় যে হেল্প করে না, বাসনপত্র ধুয়ে দেওয়া বা অনেকটাই হেল্প করে। তো এখানে বাইরে দেখুন বৃষ্টিটা থেমে গেছে, ডাক্তারবাবুর চেম্বারে আবার রোগীদের ভিড়। ডাক্তারবাবু হাসপাতাল থেকে চলে এসেছে, পেশেন্ট দিয়ে এইগুলো পাঠিয়েছে, পেশেন্টের ভালোবাসা বলতে পারেন, পেশেন্টের ফিডব্যাক বলতে পারেন, নিজের হাতে তৈরি চা আর পেয়ারার জেলি আর জামরুল।
তো এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমরা ভাত দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আইসক্রিম খেতে শুরু করেছি। তো আমার এই ব্লগটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।